প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তাহলে আমরা আজকে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের 11 অধ্যায়ের অনুশীলনী 11-র ক থেকে অঙ্ক শুরু করব। তাহলে অনুশীলনী 11-র ক এর প্রথম অঙ্কটা আছে, রাজুর উচ্চতা 1.35 মিটার এবং তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। তাহলে এখানে প্রশ্ন আছে, রাজুর আছে সেন্টিমিটার, রাজুর ভাইয়ের আছে ডেসিমিটার, পার্থক্যটা আমাদের সেন্টিমিটার বের করতে হবে। তাহলে সেন্টিমিটার বের করতে হলে দুজনের বয়সকেই ইয়া উচ্চতাকেই আমাদের সেন্টিমিটার করে নিতে হবে। রাজুর আছে 1.35 মিটার উচ্চতা, সেটাকে আমরা সেন্টিমিটার করে নেব। আর রাজুর ভাইয়ের উচ্চতা আছে 9.6 ডেসিমিটার, এটাকেও আমরা সেন্টিমিটার করে নেব। তাহলে দুটাকে সেন্টিমিটার করা হয়ে গেলে ভাগ দুজনের উচ্চতা যদি বিয়োগ করা যায় তাহলে আমরা সেটা উত্তর পেয়ে যাব, যে তাদের পার্থক্যটা পেয়ে যাব। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে রাজুর উচ্চতা 1.35 মিটার। তাহলে আমরা সবাই জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে রাজুর উচ্চতা আছে 1.35 মিটার, তাহলে এই মিটারকে যদি সেন্টিমিটার করি, মিটারকে 100 দিয়ে যদি গুণ করি তাহলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে রাজুর উচ্চতা 1.35 মিটার, এটা সমান 1.35 × 100 সেন্টিমিটার। এখন 1.35 কে যদি 100 দিয়ে গুণ দিই তাহলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। 1.35 কে 100 দিয়ে গুণ করলে আমরা পাব হচ্ছে 135 সেন্টিমিটার। তাহলে রাজুর উচ্চতা আমরা আমরা পেয়ে গেলাম সেন্টিমিটারে, যে 135 সেন্টিমিটার রাজুর উচ্চতা। এখন আমাদের রাজুর ভাইয়ের উচ্চতা তা বের করতে হবে, যে রাজুর ভাইয়ের উচ্চতা কত সেন্টিমিটার হয়। তাহলে আমাদের এখানে দেওয়া আছে রাজুর ভাইয়ের উচ্চতা দেওয়া আছে 9.6 ডেসিমিটার। এখন ডেসিমিটারকে সেন্টিমিটার করতে হলে আমরা প্রথমে ডেসিমিটারকে মিটার করে নেব এবং মিটার করার পরে সেই মিটারকে আবার সেন্টিমিটার করে নেব। তাহলে এখানে দেওয়া আছে 9.6 ডেসিমিটার। এখন 9.6 ডেসিমিটারকে যদি 10 দিয়ে আমরা ভাগ করি তাহলে এটা মিটার হয়ে যাবে। 10 দিয়ে ভাগ করব কেন, আমরা সবাই জানি যে 1 মিটার সমান 10 ডেসিমিটার। তাহলে এই 9.6 ডেসিমিটার সমান 9.6 ভাগ 10 মিটার। তাহলে লিখব তার ভাইয়ের উচ্চতা 9.6 ডেসিমিটার, এটা সমান 9.6 ভাগ 10 মিটার। এখন 9.6 কে যদি 10 দিয়ে ভাগ করা যায় তাহলে হবে 0.96 মিটার। তাহলে 0.96 মিটার পেলাম আমরা। এক মিটারকে আবার সেন্টিমিটার করতে হবে, যেহেতু বলেছে দুজনের বয়স উচ্চতার পার্থক্য কত সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারের সাথে তো মিটারও বিয়োগ করা যাবে না, ডেসিমিটারও বিয়োগ করা যাবে না, দুইটাকেই সেন্টিমিটার করে নিতে হবে। তাহলে রাজুর উচ্চতা পেলাম 135 সেন্টিমিটার, আর এখানে 10 দিয়ে ভাগ করে আমাদের মিটার হলো। এখন মিটারকে আবার সেন্টিমিটার করব এই রাজুর উচ্চতার মতোই। রাজুর উচ্চতা যেমন মিটারকে সেন্টিমিটার করলাম 100 দিয়ে গুণ দিয়ে, এখন আমরা রাজুর ভাইয়ের যেহেতু মিটার
মিটার পেয়েছি 0.96 মিটার। এটাকে যদি আমরা 100 দিয়ে আবার গুণ করি তাহলে আমরা এটা সেন্টিমিটার পেয়ে যাব, তাহলে সমান 0.96 × 100 সেন্টিমিটার। এখন 0.96 কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। এখন এই 0.96 কে 100 দিয়ে গুণ করলে হবে 96 সেন্টিমিটার। তাহলে আমরা রাজুর উচ্চতা পেলাম 135 সেন্টিমিটার, আর রাজুর ভাইয়ের উচ্চতা পেলাম 96 সেন্টিমিটার। এখন দুজনের উচ্চতার পার্থক্য কত? রাজুর আছে 135 সেন্টিমিটার, রাজুর ভাইয়ের 96 সেন্টিমিটার। তাহলে দুজনের উচ্চতার পার্থক্য কত এটা বের করতে হলে আমাদের বিয়োগ করতে হবে। রাজুর উচ্চতা থেকে রাজুর ভাইয়ের উচ্চতা যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব দুজনের উচ্চতার পার্থক্য। তাহলে এবার দেখো সবাই, অতএব দুইজনের উচ্চতার পার্থক্য 135, রাজুর আছে 135 বিয়োগ রাজুর ভাইয়ের উচ্চতা 96 সেন্টিমিটার, তাহলে 135 বিয়োগ 96 সেন্টিমিটার। তাহলে 135 থেকে 96 বিয়োগ করলে আমাদের হবে 39 সেন্টিমিটার। তাহলে এটাই পার্থক্য, উত্তর 39 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম কি, তাদের দুজনের বয়সের পার্থক্য পেয়ে গেলাম 39 সেন্টিমিটার। সবাই তো আশা করি সবাই বুঝতে পেরেছো, তবুও আমি আরেকবার সংক্ষেপে বলে দিচ্ছি। আরেকবার দেখো যে রাজুর উচ্চতা 1.35 মিটার, এই মিটারকে আমরা সেন্টিমিটার করলাম। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 1.35 × 100 সেন্টিমিটার, এটাকে গুণ করলে হলো 135 সেন্টিমিটার। এখন রাজুর ভাইয়ের উচ্চতা আছে 9.6 ডেসিমিটার, তাহলে ডেসিমিটারকে আমরা প্রথমে মিটার করলাম, ডেসিমিটারকে 10 দিয়ে ভাগ করলে মিটার হয়ে যাবে। যেহেতু 1 মিটার সমান 10 ডেসিমিটার, তাহলে 10 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 0.96 মিটার। এখন এই মিটারকে আবার আমরা সেন্টিমিটার করব। মিটারকে সেন্টিমিটার করতে হলে এই মিটারকে 100 দিয়ে গুণ করলে সেটা সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে 0.96 × 100 এটা এবার সেন্টিমিটার হয়ে গেল। 0.96 কে 100 দিয়ে গুণ করে আমরা পেলাম 96 সেন্টিমিটার। তাহলে আগে পেয়েছি রাজুর উচ্চতা 135 সেন্টিমিটার, আর রাজুর ভাইয়ের উচ্চতা পেলাম 96 সেন্টিমিটার। তাহলে দুজনের পার্থক্য এটা বিয়োগ করলেই পার্থক্যটা বেড়ে গেল। তাহলে তাদের দুজনের উচ্চতার পার্থক্য 135 বিয়োগ 96 সেন্টিমিটার, বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 39 সেন্টিমিটার। তাহলে উত্তর 39 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।